দেখে আমাকে মনে হয় যে আমার হয়তো শ্বশুরবাড়িতে কেউ নেই, কিন্তু আজকে আমার শ্বশুরবাড়ির সবাইকে শেয়ার করলাম যে আমারও একটা অনেক বড় শ্বশুরবাড়ির ফ্যামিলি আছে। হাই, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। টুডে ইজ 19th of February, সানডে। সকাল এখন 9:30 বাজে, জাস্ট ঘুম থেকে উঠেছি, এখনও ফ্রেশ অবধি হইনি। ও ওয়াশরুমে আছে, অনেকটা রাতে কাল ফিরেছে, নিয়ার অ্যাবাউট 1:30টার দিকে। মানে আমি 1টার দিকে যখন শুতে গেলাম আর আমি তাকিয়ে থাকতে পারছিলাম না, ভেবেছিলাম একটা ফোন করব, বাট ভুলে গিয়ে টায়ার্ডের জন্য ঘুমিয়ে পড়েছি। 1:30টার সময় হঠাৎ করেই যেন মনে হলো ঘুমের ঘরে একটা বেল বাজছে, ও ফোনও করেনি। আমি অবাক হয়ে গেলাম, ওই সময় যদি ওনা থেকে অন্য কেউ বেল বাজাতো না আমি তাকিয়ে হয়তো ঘুমের ঘরে দরজা খুলে দিতাম, কালকে এতটা খারাপ সিচুয়েশন ছিল আমার। পাচ্ছিলামই না ওকে আমি খাবারটা সার্ভ করতে, দ্যাটস ওয়াই আমি যে কোনো সিচুয়েশনে পড়লে ওকে ভীষণভাবে মিস করতে থাকি, যেহেতু ও আমাকে এতটা ভালো আন্ডারস্ট্যান্ড করে। যে কোনো হাজব্যান্ড ওয়াইফের রিলেশন এরকমই হওয়া উচিত। যাকে চলুন আজকের ব্লগটা এবার এখান থেকেই শুরু করছি। আজ আমার একটু পরেই বেরোবো, একটা রিলেটিভসের বাড়িতে যাব, একটা ইনভিটেশন আছে। কথা দিয়েছিলাম না ইনভিটেশনে যেতে পারবো কি না, সেই কারণে ফেরার কথা ছিল আজকে, দ্যাটস ওয়াই জানতাম যে ইনভিটেশনটা আমরা অ্যাটেন্ড করতে পারবো না। বাট সামহাও ওর কাল রাতেই যেহেতু শুটিং প্যাক আপ হয়ে গেছে, তো ইনভিটেশনটা যাওয়াটা যেতেই পারে। অনেকটাই দূরে আছে, আউট অফ কলকাতা, এটা বারাসাতের দিকে। সো এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আজ যেহেতু শিবরাত্রি এখনও আছে, আর আমার হাজবেন্ড যেহেতু মহাদেবের ভীষণ ভক্ত, ও আমার সাথে অন্য বছর একই দিনে শিবরাত্রি করে, সেহেতু ও এক্ষুনি স্নান করে, ও এমনিতেও বাড়ির পুজো করে, শিবরাত্রির সময়ের মধ্যে ও নিজের মতো করে পুজোটা করে নেবে। চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, তাই অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। লুচি করলে বাসি লুচি আর দুধ চা আমার ভীষণ প্রিয়, মানে কথাটা শুনেই মনে হতে পারে এটা অ্যাসিড ফর্মের নাম্বার 1 রাস্তা। কিছু কিছু খাবার যাদের কোনো ব্যতিক্রম হয় না তাদের জন্য অল্প একটু অ্যাসিড ফর্ম হতেই পারে, এটা ম্যাটার করে না। আমার মনে হয় অনেকেরই বাসি লুচি আর দুধ চা প্রিয়। কাদের কাদের প্রিয় তার কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তবেই না জানবো এরকম বোকা বোকা ইচ্ছে আমার মতো আর কতজনের আছে। 11:30 বাজে, জাস্ট এখন বেরোচ্ছি, 11:50 ট্রেন, আদৌ জানি না পাবো কিনা, র্যাপিডো বুক করেছি, মোস্ট প্রবলি র্যাপিডো নিচে চলে এসছে, আপাতত এখন টাটা। এখন 12:00 বাজে, 11:48 ট্রেনের জন্য বাড়ি থেকে কি পরিমাণ তাড়াহুড়ো করে বেরিয়েছি, মানে প্রপারলি রেডি অবধি হইনি, কিন্তু এখানে এসে ট্রেন লেট, এখনই 12 মিনিট লেট, এখনও ট্রেন ঢোকেনি, তাহলে আমাদের পৌঁছাতে কত লেট হবে। ভাগ্যিস এটা টার্গেট নিয়েছিলাম, এরপরে যেটা 12:38 ট্রেন আছে সেটা আজকে ক্যান্সেল আছে, কিন্তু নেটে আমি দেখতে পাচ্ছি না ক্যান্সেল বলে। যাক গে, এটা ভাগ্যিস টার্গেট নিয়েছিলাম, অ্যাটলিস্ট ইনভিটেশন বাড়িটা অ্যাটেন্ড করতে পারবো। 11:48 ট্রেনের সময় ছিল, এখন বাজে 12:18, এতক্ষণে ট্রেন ছাড়লো, হোপলেস। নেমে আমরা একটু মিষ্টি আর একটু ফুল নিয়ে নিচ্ছি, রাস্তাঘাটে এতটাই নয়েজ যে আমি কিছু কিছু জায়গাতে ভয়েস ওভার করছি। ফুলের দোকানের মাসিকে জিজ্ঞেস করে নিয়েছি রুটটা, আমরা এখন টোটোতে উঠলাম, সেই কারণে টোটোই করে আমাদের ডেস্টিনেশনে আমরা এখন পৌঁছাব। 2:30 বাজে, ফাইনালি খুঁজে পেয়েছি, যাচ্ছি এখন মাসি বাড়িতে গিয়ে দেখা করে। এখন আমরা চলে এসেছি যে জায়গাটাতে খাওয়ানো হচ্ছে, কাল থেকে শিবরাত্রির উপোস ছিল সেই কারণে প্রচণ্ড খিদেও পেয়েছে, প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ,
কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝেই উঠতে পারছি না। তার সঙ্গে লিস্টটা দেখুন, মারাত্মক লিস্ট। একবার বিছানা পেলেই হলো। আমরা বলেছি সাড়ে ছটা বাজে এখন, আমরা স্টেশনে চলে এসেছি। দেখে আমাকে মনে হয় যে আমার হয়তো শ্বশুরবাড়িতে কেউ নেই, কিন্তু আজকে আমার শ্বশুরবাড়ির সবাইকে শেয়ার করলাম যে আমারও একটা অনেক বড় শ্বশুরবাড়ির ফ্যামিলি আছে। এরকম আনন্দ মজা পেলে আমারও ভীষণ হ্যাপি লাগে। অনেক ভিড় দেখা হয়েছে, মনে হয় লাস্ট দশমীর দিনে দেখা হয়েছে। হ্যাঁ, দশমীর দিন মানে ওই অক্টোবর, মানে বিজয়ের পরে আমি বিজয় করতে গেছিলাম যখন মাসির বাড়িতে, তখন লাস্ট দেখা হয়েছে অনেক দিন আগে, প্রায় মাস চারেক হয়ে গেছে দেখা হয়েছে। এরপর আবার কবে দেখা হবে সেটাও কিন্তু আমরা জানি না, কিন্তু আজকে আমরা খুব ভালো মজা করেছি। আজকে ওর কাজকর্ম নিয়ে, পড়াশোনা নিয়ে এত ব্যস্ত ছিল বলে আমার বাড়িতে আসতে পারছিল না, নইলে মোটামুটি একবার করে আসে। যাবো, এবার যাবো, অনেক দিন আমাদের বাড়িতে সেই পার্টিটা হয়। হ্যাঁ ঠিক, আমরা এত আড্ডা দিই, মজা আড্ডা খাবারের একটা পার্টি হয় আমাদের, সন্ধ্যাবেলার একটা মজার পার্টি থাকে সেটা হয়। দেখুন পাশে 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 একজন বদমাশি করছে কেউ। রাত্রি 9টা বাজে, জাস্ট বাড়ি ঢুকলাম। এবার প্রচণ্ড টায়ার্ড লাগছে, একেবারেই খিদে নেই। তাও যদি খিদে ওর বা আমার পাই তাহলে একটু চিনি জল মুড়ি দিয়ে অল্প একটু ডিনার করব, আদারওয়াইজ আমার মনে হয় না খাবার প্রয়োজন হবে। যেহেতু কাল থেকে অনেকটা সময় ফাস্টিংয়ে ছিলাম, সে কারণে ডাইজেশনের একটা প্রবলেম তো ডেফিনেটলি হচ্ছে। খুব একটা আমি অ্যাসিডিটির ওষুধ খাই না, টায়ার্ড লাগছে ঠিকই, কিন্তু ঘুমাতে ঘুমাতে রাত্রি 2টো, আজকের ব্লগটা এডিট করার একেবারেই সময় পাইনি। ফ্রেশ হয়ে নিয়ে এবার ব্লগটা আমি এডিটে বসবো। আজকে আমার শ্বশুরবাড়ির অনেক মানুষের সাথে পরিচয় করানোর চেষ্টা করলাম। চলুন আজকের ব্লগটা এবার এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগের কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, আমাকে আমার পরিবারকে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সমস্ত ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এটুকুই আপনাদের কাছে বরাবর অনুরোধ থাকে। খুব তাড়াতাড়ি আমি প্রথম স্টেপ পার করব 1K। আপনাদের আশীর্বাদে আপনারা সঙ্গে ছিলেন বলে আশা করব আগামী দিনগুলো এরকমভাবেই সঙ্গে থেকে 10K, 1000K, আরও আরও বেশি 1,000,000 অবধি আমাকে এগিয়ে নিয়ে যাবেন বা আরও বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, যদি ততদিন এইরকমভাবেই ধৈর্য ধরে এগোতে পারি। তাই সবসময়ের মতো পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, অবশ্যই আশীর্বাদ করবেন। সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। টাটা অ্যান্ড গুড নাইট।